আমরা এখন গিলির উদ্দেশ্যে যাচ্ছি, আমাদের ঘন্টা খানেক সময় লাগবে, আমরা গিয়ে আবার দেখা করতে পারি। হ্যালো বন্ধুরা, বেস্ট ট্যুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনারা আমাদের বালি ভ্রমণের দ্বিতীয় পর্ব সম্বন্ধে জানতে পারবেন। প্রথম পর্ব আমরা আগেই পাবলিশ করেছি, এই চ্যানেলে খুঁজে পাবেন। বন্ধুরা, আজকে আমরা বালির কুতাই স্কোয়ার থেকে চলে যাব অসম্ভব সুন্দর একটি আইল্যান্ড, স্বচ্ছ নীল পানির আইল্যান্ড গিলি তারওয়াঙ্গাতে। বালি থেকে একটি মাইক্রো ভাড়া করেছি, যেটা মূলত আপ ডাউন, 3000 বাংলা টাকা খরচ হয়েছে, বাংলাদেশের 1 টাকা, বালিতে 165 রুপাইয়া। যে মাইক্রোতে করে আমরা আসলাম সেটাতে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আমরা যেখানে এসেছি এখানে ওয়াহানা গিলি ওশান নামে ফাস্ট বোট, এই বোটে করে আমরা গিলি তারওয়াঙ্গাতে যাব। আমরা মাত্র 1 দিন থাকবো ওখানে, তারপর দিনই আমরা সকালে ফাস্ট বোটে করে ফিরে আসব। ফিরে আসলে এখানে ওয়াহানার পক্ষ থেকে গাড়ি থাকবে যা আমাদেরকে আবার কুতাই স্কোয়ারে নামিয়ে দিবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি পাদাংবাই হারবারে। আমরা এখন যাচ্ছি গিলি তারওয়াঙ্গা, গিলিতে 3টা দ্বীপ আছে, আমরা হচ্ছি গিলি তারওয়াঙ্গাতে। এটা আমাদের প্যাকেজে, আমরা হোটেল থেকে আমাদের গাড়ি নিয়ে এসে এখান থেকে আমরা যাব কুতাই স্কোয়ার থেকে পাদাংবাই হারবারে আসলাম। এখানে আমাদের খরচ পড়লো বাংলাদেশ টাকা 3000 টাকা করে, এখানে 5 লাখ রুপিয়ে পিক অ্যান্ড ড্রপ এবং রিটার্ন টিকিট। আবার আমরা আগামীকাল যখন ফেরত আসব এই টিকিট সহ আমাদের বাংলাদেশ টাকা 3000 টাকা করে পড়ছে এক একজনের। গিলি তারাঙ্গ একটা আলাদা সম্পূর্ণ দ্বীপ, যেখানে যত ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো আছে, গেমস গুলো আছে, আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস, সেগুলো আমরা করবো, একদম ক্লিন ওয়াটার। এবং গিলি এখান থেকে আপনার 1.5 ঘন্টা ডিস্টেন্সে, 1.5 ঘন্টা আমরা বোটে, ফাস্ট বোটে। গিলির হোটেল এবং বাংলোগুলো যেগুলো আছে সেগুলো এখান কুটা থেকে কিছুটা বেশি, বিকজ এটা পুরোটাই একে ওখানে 2000-2500 টাকা বাংলাদেশ টাকার মধ্যে মোটামুটি 3 তারকা মানে হোটেল পাবেন, 3 স্টার মানে। আর এখান থেকে আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে ফাস্ট বোট সার্ভিস। আপনারা দেখবেন এখানে আমরা যে যে বিচে যাচ্ছি সেই বিচের স্টিকার আমাদের দিয়ে দেওয়া হচ্ছে সেই আইল্যান্ডের। ওকে, আবার দেখা হবে গিলিতে গিয়ে। বলে রাখা ভালো, গিলিতে মোট 3টি আইল্যান্ড আছে, তার মধ্যে অন্যতম সেরা আইল্যান্ডটি হচ্ছে গিলি তারওয়াঙ্গা। আপনারা চাইলে 3টিতেই ঘুরতে পারেন। আমরা উঠেছি ফাস্ট বোটে। ফাস্ট বোটে উঠলেই দূরে আপনি দেখতে পাবেন আগ্নেয়গিরি। বেশিরভাগ ক্ষেত্রেই বালিতে আপনারা জানেন যে অস্ট্রেলিয়ানরা ট্রাভেল করেন, প্রচুর অস্ট্রেলিয়ান আপনি দেখতে পাবেন আপনাদের সাথে। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে ফাস্ট বোটে করে আমরা চলে আসি স্বচ্ছ পানির এই আইল্যান্ডে। এই আইল্যান্ডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঘোড়ার গাড়ি এবং সাইকেল। আপনারা এখানে ভারী যানবাহন খুঁজেই পাবেন না, যারা সাইকেল চালাতে পারেন তাদের জন্য ছোট্ট এই আইল্যান্ডটি সত্যি স্বর্গ। হয়তোবা আইল্যান্ডের এক মাথা থেকে আরেক মাথায় যেতে আপনাদের 10 মিনিট বা 20 মিনিটের বেশি সময় লাগবে না। আমরা উঠেছি একটি বাংলোতে, নাম হচ্ছে বালে সাসাক বাংলো। এই বাংলোতে দুজনের জন্য একটি রুমের খরচ পড়ে আনুমানিক 2000-3000 টাকা, সুইমিং পুল আছে। আমরা একটা ডুপ্লেক্স বাংলো নিয়েছি যেটা খরচ করেছে প্রায় 3000 টাকা এবং এটাতে প্রায় 4 জন থাকতে পারে, আমরা মোট 5 জন এসেছি। এখানে সমুদ্রের খুব কাছেই আমাদের এই বাংলোটি, হেঁটে গেলে 2 মিনিট বা 1 মিনিট লাগে। এটা আমাদের বাংলোর দৃশ্য, সামনে দেখতে পাচ্ছেন বসার সুন্দর পরিবেশ আছে, দোতলায় আছে জানালা। এই বাংলোতে সকালের ব্রেকফাস্ট ফ্রি। এটা আমাদের রুম, এটা নিস্তালা। আর আমি এখন আছি দোতলায়, এটা বেশ বড় পরিবেশ, সেখানেও বেড আছে এবং টেলিভিশন, বসার আড্ডা দেওয়ার জায়গা।
বাথরুমটাও আপনার বেশ প্রাকৃতিক মনে হবে। সাইকেল এখানে আছে, সামান্য কিছু টাকা খরচ করে আপনি সাইকেল সারাদিনের জন্য ভাড়া নিয়ে নিতে পারেন, ঘুরতে পারেন পুরো আইল্যান্ড। বন্ধুরা, ফ্রেশ হয়ে সুইমিং করে আমরা চলে আসলাম সমুদ্রের খুব কাছে। সমুদ্রের সামনেই লিটল ইটালি নামে একটি পিজার দোকান, এখানে সুলভে পাওয়া যায় পিজা, যেটা মাথা পিছু আমাদের 200 টাকাও পড়ে দিই। আমরা পিজা অর্ডার দিলাম। ভাবা যায় এত সুন্দর নীল সমুদ্রের ঠিক সামনে বসে পিজা খাওয়ার আনন্দটা কত। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘোড়ার গাড়ি। এখানে এসে আপনি 3টি আইল্যান্ডে যাওয়ার জন্য প্যাকেজ পাবেন, আপনি আপনার পছন্দের প্যাকেজ নিতে পারেন। আমরা প্রায় 2-3 ঘন্টার জন্য একটি বোট ভাড়া করি, যেখানে আমাদের মাথা পিছু খরচ হয়েছে প্রায় 500 টাকা, এবং আমরা যাব 3টি স্পটে। একটি স্পটে আমরা ছোট ছোট মাছ, সুন্দর মাছকে পাউরুটি খাওয়াবো। আমরা পাউরুটি কিনে নিয়েছি, যাদের আন্ডার ওয়াটার ক্যামেরা আছে তাদের জন্য এটা বেস্ট জায়গা। এরপরে আমরা যাব একটু গভীর পানিতে, সেখানে আমরা কচ্ছপ দেখব, এবং তারপরেই আমরা চলে যাব এমন একটি জায়গায় যেখানে অনেকগুলো মূর্তি আমরা পানির নিচে দেখতে পাবো। প্রথমে আমরা স্নোরকেলিং এ যাচ্ছি। সাথে কিছু পাউরুটি নিয়ে আসবেন, পাউরুটি খাওয়াবেন, মাছ খুশি হয়ে আপনার আশেপাশে ঘুরতে করবে আর পাউরুটি খাবে। ভেরি সিম্পল। সাঁতার কাটা খুব জরুরি না, যদি লাইফ জ্যাকেট থাকে তাহলে কাজ হয়ে যায়, তবে সেফটি কিছু ব্যাপার সমস্ত থাকে। আর পায়ের নিচে প্রবাল আছে, পাটা কেটে যেতে পারে, সেটা একটু মাথায় রাখতে হবে সাঁতারের সময়। এখানে পানি বেশি না। আমরা কচ্ছপ দেখতে আসছি, এখন আমরা কচ্ছপ দেখব, আপনাদেরকে আমরা কচ্ছপ দেখাবো।
রাতে গিলিতে সমুদ্রের খুব কাছেই আপনার নাইট মার্কেট বসে, সেখানে আপনি প্রচুর সামুদ্রিক খাবার পাবেন, রেগুলার ফুডও আছে। তো আমরা এসেছি সেই খাবারগুলো খাওয়ার জন্য। এখানে খাবারের দাম খুবই কম এবং আপনি রাত্রে ডিনার 200 টাকাতেও করতে পারবেন, 300 টাকাতেও করতে পারবেন বাংলা টাকায়। আপনি যদি আরও বেশি টাকা খরচ করেন, আপনি আরও সুন্দর পরিবেশে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো আমরা সেই নাইট মার্কেট থেকে কিছু খাবার নিলাম। এখানে একটা অপশন ছিল যে 3-4 রকমের আইটেম পছন্দ অনুযায়ী নেওয়া যাবে, আমরা সেরকমই খাবার নিলাম এবং এখানে মাথাপিছু 150-200 টাকার বেশি খরচ হয়নি। এরপরে আমরা চলে গেলাম অদ্ভুত এক আইসক্রিম খাওয়ার জন্য, যার নাম কুলালা আইসক্রিম। এটা নাইট মার্কেটের ঠিক পাশেই পাওয়া যায়। আইসক্রিম যেটা খাচ্ছি এটা এখানে তৈরি, এখানে তৈরি করা হয় নিচে, এটা হচ্ছে গুলালা আইসক্রিম। এটা নেক মার্কেটে, এখানে সব স্ট্রিট ফুড একসাথে বিক্রি হয়, তার পাশে আইসক্রিম স্টল। খুব মজার, এখানে অনেকগুলো ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি যেটা খাচ্ছি এটার নাম হচ্ছে 13 অ্যান্ড স্ট্রবেরি মিক্সচার। খুব মজাদার। গিলি বালির থেকেও আমি বলবো যে বেশ সুলভে এখানে থাকা যায়, খাওয়া দাওয়া করা যায়। এবং গিলির সবচেয়ে ভালো দিক হচ্ছে এই দ্বীপে যেন সারাক্ষণ আনন্দ লেগেই আছে। রাতে আমরা আবারও খাওয়ার পরিকল্পনা করলাম পিৎজা, এটা পাইনঅ্যাপল পিৎজা, তার সাথে আছে কোল্ড ড্রিঙ্ক। যথারীতি দাম বেশি না, হয়তো মাথা পিছু প্রায় 200 টাকা, কিন্তু তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে অসম্ভব সুন্দর জায়গায় বসে আমরা এই ডিনারটি করছিলাম। দৃশ্য দেখেই প্যান ভরে গিয়েছে। পিৎজা তো আরও মজা এবং গিলিতে এসে বারবার পিৎজা খেতে আসলেই ভালো লাগছিল। অনেক রাত পর্যন্ত এখানে যেহেতু পার্টি প্রোগ্রাম হয় তো আমরাও জেগেছিলাম এবং বেশ মধ্যরাতে আমরা আরেকবার ডিনারের চিন্তা ভাবনা করি। আমাদের লক্ষ্য ছিল সামুদ্রিক মাছ, প্রন, স্কুইড ইত্যাদি, এবং সেই সাথে আমরা এই খাবারটি নিয়ে আমরা এমন একটি জায়গায় বসলাম যেখানে কিনা সামনে গান চলছে এবং আপনার রিকোয়েস্টের গান তারা গাইবে। আমরা সেই আনন্দ উপভোগ করলাম খাবারের সাথে, তারপরেই আমরা একটা পার্টিতে বেশ নাচ গান করলাম। এমন অনেক পার্টি এখানে হয় যেখানে আপনি সহজেই মিশে যেতে পারবেন। রীতিমতো গিলি হচ্ছে উৎসবের দ্বীপ। তারপর দিন সকালেই আমরা ওয়াহানা গিলি ওশানের কাউন্টারে গেলাম এবং তাদের নির্দেশনা অনুযায়ী বোটের জন্য অপেক্ষা করছি বালিতে ফিরে যাওয়ার জন্য। আমরা এখন ওয়াহানা গিলি ওশানের বোটে করে আমরা এখন বালি ব্যাক করব। তো আমরা এটার জন্য ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমাদের যেতে 1.5 ঘন্টার মতন সময় লাগবে। ওখান থেকে আমরা শাটল বাসে করে আমাদের জায়গা কুটাতে আমরা যাব। বন্ধুরা, নিঃসন্দেহে আমি বলতে পারি আমি বালিতে যতবার আসব প্রত্যেকবারই আমি গিলিতে আসব এবং কমপক্ষে 2 দিন অন্তত থেকে যাব, কারণ এর আনন্দটা আমি ঠিক বালির সাথে মেলাতে পারবো না। গিলি অসম্ভব আনন্দ করার মতো একটি জায়গা এবং আপনারা এখানে অবশ্যই আসবেন, উপভোগ করবেন, সেই সাথে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বালির তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।